সেপ্টেম্বর মাসটা অদ্ভুতভাবে এগোচ্ছে ভারতের জন্যে। একদিকে পেট্রোলের দাম 80-এর উপরে চলে গেছে, আরেকদিকে কালকে মানে 6ই সেপ্টেম্বর 377 হোমোসেক্সুয়ালিটিকে এই দেশে ক্রিমিনালাইজ করা হতো, সেটা সুপ্রিম কোর্ট ডিক্রিমিনালাইজ করল। আর কলকাতায় একই জায়গায় রানুছায়া মঞ্চে ধর্না দিয়ে বসে আছেন রাজ 30 দিন ধরে জিকেসিআইটির কিছু ছাত্ররা, যারা গভর্নমেন্টের এগেনস্টেই লড়ছে। বিষয়টাও বড় অদ্ভুত। ভুয়ো সার্টিফিকেট গভর্নমেন্ট রেজিস্টার্ড একটি ইউনিভার্সিটি থেকে দেওয়া হচ্ছে, এটাই তারা দাবি করছে। ধরুন সার্টিফিকেটটা অরিজিনাল গভর্নমেন্ট দিল, চাকরি দিতে পারলো না, তাহলে কোথায় গিয়ে দাঁড়ালো? এতগুলো ইন্টেলিজেন্ট ছাত্র যারা ইঞ্জিনিয়ারিং কোর্স করে পাস করেছেন, ধরেই নিচ্ছি তারা সার্টিফিকেটটা ধুয়ো পেয়েছেন। এই সার্টিফিকেটটা অরিজিনাল যদি হতো আর একদিকে যদি চাকরি না পেত, তাহলে এই ইঞ্জিনিয়ার স্টুডেন্টদের অ্যাকচুয়াল মুভমেন্টটা কি হওয়া উচিত ছিল? প্রচুর রাজনৈতিক সংগঠন আছেন কলেজে যারা লড়েই মরে। 1947-এর পর থেকে র্যাগিং শব্দটাই কলেজ থেকেই শুরু হয়। তো যে স্টুডেন্টরা নিজেদেরকে এত ইন্টেলিজেন্ট মনে করে রাস্তায় দাঁড়াতে পারেন, হাততালি দিতে পারেন, আজাদি চাই বলতে পারেন, রাস্তায় হেঁটে গভর্নরের কাছে যান, যেন গভর্নর কিছু জানেন না, সেই গভর্নরকে চিঠি দিয়ে তারা মনে করে কালকের মতন কাজ শেষ, এবার অপেক্ষা। অপেক্ষা শুধু একটাই, এমন কোনো রাজনৈতিক সংগঠন যারা ছাত্ররা করে, যেটা ছাত্ররা করে। তাদের যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে এই মুহূর্তে বাংলায় যে কজন ছাত্র পড়েন, তারা মাসে একটা তহবিল তৈরি করে দিতে শুরু করুন, ও এই স্টুডেন্টরা গ্যাংটকে হোটেল লিজ নিতে শুরু করুক, দার্জিলিংয়ে নিন, দীঘায় নিন, বিভিন্ন জায়গায় নিয়ে নিজেদেরকে চাকরি দিন। আপনি যদি মারা যানও একটা সার্টিফিকেটের জন্যে, আপনি একদিনের খবর হবেন। আর আপনারা যদি উঠে দাঁড়ান, তাহলে নেক্সট 1000 বছরের খবর হবেন। এই দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। হোপ 86 বলে একটা অনুষ্ঠান হয়েছিল, হয়তো আপনাদের সবার মনে আছে, বাবা ছিল তার একটা অংশ। আমি বলতে চাইছি 2018-তে আর একটা হোপ হোক, যে হোপটা সাধারণ মানুষের হাত দিয়ে ভারতবর্ষের সব কোনায় নয়, পৃথিবীর সব কোনায় পৌঁছাবে। খড়গপুর থেকে 12 কিলোমিটার দূরে বিদিশা বলে যে সংগঠন, তাদের সেমিনার রয়েছে 9 তারিখ ভোরবেলায়, আপনারা আসতেই পারেন। 100 টাকা রেজিস্ট্রেশন ফি। ও ভাষা ব্যাংকের যে কথাটা আমি বলছি, সে কথাটা আপনি আদৌ বুঝছেন কি? যদিও আমি বাংলাতে বলছি, আপনি বাংলাতেই শুনছেন, কিন্তু এই বলা শোনার মধ্যে একটা থট প্রসেস ঢুকে যাচ্ছে, যেখান থেকে আপনি ঠিক বা বেঠিকের বিচার করতে শুরু করেছেন। কোনো স্টুডেন্টই মুভমেন্ট নয় যতদিন না তারা নিজেদের পায়ে উঠে দাঁড়িয়ে দেশকে উঠে দাঁড়াতে সাহায্য করছে। তাই ধর্ণাধারী সব স্টুডেন্টদেরকে বলছি যে আপনারা উঠে দাঁড়ান, তাহলে দেশটাও উঠে দাঁড়াতে পারবে হয়তো একদিন। Let's go.
চলে যাবে কিন্তু আর যার কথা বলছি, তিনি একজন অর্গানাইজার, বিভিন্ন ধরনের গানের অনুষ্ঠান, কবিতার অনুষ্ঠান অর্গানাইজ করেন কিশোরলয়ে বসু। তার সঙ্গে আলাপ হয়েছিল বহুকাল আগে, তিনি কৃষ্ণদীকে নিয়ে এসেছিলেন আমাদের অনুষ্ঠানে নসিবপুরে। আর সেই কিশোরলয় বসুর হাত ধরে হয়তো বাংলা ভাষা অনেক দূর পৌঁছে যাবে, মানুষের ঘরে ঘরে পৌঁছতে আরেকটি নাম হয়তো একদিন কিশোরলয় বসুরও হবে। অনুভব, আমাদের জীবনটাই হলো অশ্লীল, আমরা জন্ম নিয়েছি সেই অশ্লীলতার দায়ে। রাজনীতি হলো আমাদের নিঃশ্বাস, তাই বিপদ আমাদের পায়ে পায়ে। প্রশ্বাসকে আমি বলি মুক্তি, প্রশ্বাসকে আমি বলি মুক্তি। মৃত্যু হলো জীবনের শুভ সূচনা, বেঁচে থাকা সে তো প্রহসন মাত্র, তাই সহানুভূতি আশা করি না। আঘাত হলো জীবনের নিশ্চিত প্রাপ্তি, আঘাত হলো জীবনের নিশ্চিত প্রাপ্তি। সংগ্রাম হলো জীবনের প্রকৃত সংজ্ঞা, অভিমান আজ নিছক শব্দ মাত্র, সততা যেন বালির কাঞ্চনজঙ্ঘা। প্রেম আজও অনাবিষ্কৃত জীবাশ্ম, প্রেম আজও অনাবিষ্কৃত জীবাশ্ম। বিশ্বাস মনের মরিচিকা, ভালোবাসা সে তো রূপকথার কল্পকাহিনী, আর সরলতা যেন মৃতপ্রায় পিপীলিকা। সুখ আছে সবখানেতেই, শান্তি আছে সততায়, ক্রোধ আসে ভোগের তরে, ত্যাগ আসে উদারতায়, দুঃখ আসে সুখের সাথে, বিবেক আসে নির্জনতায়, আঘাত আসে শিক্ষা দিতে, জেনেছি নিজের অভিজ্ঞতায়। অতীত হলো প্রকৃত শিক্ষক, বর্তমান পরম বন্ধু, ভবিষ্যৎ আমার প্রিয়ার মন, আমি মহাসিন্ধুর এক বিন্দু। মেট্রো থেকে বেরিয়েই ডান দিকে ফরওয়ার্ড পাবলিশার, আর ঠিক এখানেই আমাদের এই ব্যানারটা, ছোট্ট পোস্টারটা লাগানো আছে দুদিকে। আপনারা এখানে মেম্বার হতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ করে আপনাদের কবিতা গল্প পাঠিয়ে দেবেন, এবং আমার রিকোয়েস্টও থাকবে এখান থেকে বই কিনবেন। ধন্যবাদ।